ওয়েলকাম, আমি আমার লাইফের সব থেকে স্পেশাল ব্লগ নিয়ে হাজির। আজ হচ্ছে আমার ফ্ল্যাট টুর। এই যে আমি ঘরের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি, আপনারা চলে আসুন। প্রথমেই দেখাবো তাদের জন্য যাদের জন্য আমার ফ্ল্যাট হয়েছে, আমার ঈশ্বর, আমার ভগবান, আমার গোপাল, তাদেরকে প্রণাম করি। আমি আমার ফ্ল্যাট টুর শুরু করছি। এটা হচ্ছে আমার একটা বেডরুম, যেটাকে আমি ঠাকুর ঘর বানিয়েছি। এই হচ্ছে আমার গোপালজি, এই আমার সুন্দর ছোট্ট একটি ফ্ল্যাট, এরই একটি প্রথম রুম, যেটি বেডরুম কাম ঠাকুর ঘর। এই জানলার থেকে খুব সুন্দর হাওয়া পাই। এবারে চলে আসুন, আপনাদেরকে আমি আমার ডাইনিং কাম ড্রয়িং দেখাই। এই হচ্ছে আমার ছোট্ট করে ডাইনিং কাম ড্রয়িং রুম। এখানেই আমার জীবনের দুই স্পেশাল ব্যক্তি, যাদেরকে আমি ঈশ্বর মনে করি, তাদের ছবি রাখা। একজন রাজা রামমোহন রায়, আরেকজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এনারা না থাকলে হয়তো আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। চলুন এবারে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমার কিচেন। আমার কিচেন ছোট্ট কিন্তু খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এটা প্রপার্টি ডেকোরেট করে দিয়েছে ছোটুসা। আমার কিচেন সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি, একটু যদিও এখন অগোছালো, কারণ এক্ষুনি পুজো শুরু হবে, এখানেও রিচুয়ালস আছে, সেই জন্য মাফ করে দেবেন। একটু ছোট্ট মতো কিচেন আমার, কিন্তু অগোছালো রয়েছে এই মুহূর্তে। চলে আসুন এবারে, এটা ছোট্ট একটা ওয়াশরুম, দেখানোর কিছু নেই, হালকা করে একটু উঁকি দিয়ে দিলাম। এবারে চলে আসি আমার আর নিশের মাস্টার বেডরুমে। এই হচ্ছে আমাদের দুজনের বেডরুম, যেটাকে আমি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, আমারই যেরকমভাবে পেরেছি আমার আইডিয়াস দিয়ে। আর এখানে হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ছবি, যেটাও আমি ডিজাইন করে পাঠিয়েছিলাম, অ্যাক্রিলিক ফটো। এইখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, যেহেতু এটা চারতলায়, সেই জন্য খুব সুন্দর আমাদের জানলা থেকে ভিউ পাওয়া যায়। একটু রিল্যাক্স করে নিচ্ছি। এবারে চলে আসুন, আপনাদের বারান্দা দেখাই। অ্যাকচুয়ালি এখানে বারান্দাটা যদিও সাজানো ছিল, যেহেতু গৃহপ্রবেশ সামনেই, সেই জন্য একটু অগোছালো হয়ে গেছে, কিছু করার নেই। এই হচ্ছে ভিউ, বারান্দা দিয়ে আমি খুব সুন্দর ভিউ পাই, শহরটাকে খুব সুন্দর লাগে। বারান্দা হচ্ছে আমার ফেভারিট প্লেস আমার পুরো ফ্ল্যাটের মধ্যে, যেখানে আমি বসে খুব আনন্দ পাই। আরেকটা ফেভারিট জিনিস যেটা আমি খুব শখ করে লাগিয়েছি, এটা হচ্ছে একটা খুব সুন্দর ঝাড়বাতি, যেটা আমি শখ করে অ্যামাজন থেকে কিনে লাগিয়েছি। যদিও জানি না ক্যামেরা কতটা ক্যাচ করছে, কিন্তু আমার ভালো লাগলো। এই ছোট্ট ঘরকে আমি সাজানোর চেষ্টা করেছি দুটো ঝাড়বাতি দিয়ে। তো এই হলো আমার ছোট্ট ফ্ল্যাট টুর। জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো থাকবেন।